নমস্কার, আমি সুদেব হালদার। মাই জিওগ্রাফি স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরও বেশি সাহায্য করতে পারি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বায়ুর সঞ্চয় কাজ। অর্থাৎ বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয়, তাহলে মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করে। এক নম্বর হচ্ছে বারিয়ার। তাহলে মরুভূমিতে বালিয়াড়ি কাকে বলে? মরুভূমিতে অবস্থিত বালির স্তূপগুলিকে, এই যে বালির স্তূপ, এই বালির স্তূপগুলিকে বলা হচ্ছে বালিয়াড়ি। তাহলে মরুভূমিতে অবস্থিত বালির স্তূপগুলিকে বালিয়াড়ি। চলমান বালিয়াড়িগুলিকে ঝিয়ান বলা হয়। চলমান বালিয়াড়িগুলোকে, তাহলে মরুভূমিতে চলমান বালিয়াড়ি সেগুলোকে ঝিয়ান বলে। অর্থাৎ মরুভূমিতে বালি সরছে, তাহলে এটা অংশ প্রতিবাদ, মরু এটা হচ্ছে প্রবাদ অংশ। তাহলে মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে ঝিয়ান বলা হয়। তাহলে মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলোকে ঝিয়ান বলা হয়। বালিয়াড়িগুলি এই প্রতিবাদ অংশ অনুবাদ অংশের দিকে এগোতে থাকে। তাহলে বালিয়াড়ি প্রতিবাদ অংশ অনুবাদ অংশের দিকে এগোতে থাকে। মনে রাখবে, এক বছরে 5 থেকে 30 মিটার পর্যন্ত সরে যায়। তাহলে প্রতিবাদ অংশ অনুবাদের দিকে এগোতে থাকে। তাই বালিয়াড়ির প্রতিবাদ অংশটি বা সামনের অংশটি হয় মৃদু, প্রতিবাদ অংশটি বা সামনের অংশটি হয় মৃদু ঢালু, এবং পিছনের অংশটি হয় খাড়া। তাহলে পিছনের অংশটি হচ্ছে খাড়া আর সামনের অংশটি মৃদু, মৃদু ঢালু। তাহলে মৃদু ঢালু এটা হচ্ছে উত্তল, আর যে অংশটি খাড়া সেটা হয় অবতল। অর্থাৎ মরুভূমির বালিয়াড়ির সামনের অংশ প্রতিবাদ অংশ মৃদু ঢালযুক্ত উত্তল হয়, এবং অনুবাদ অংশটি অর্থাৎ পিছনের ঢালটি অনুবাদ অংশটি হয় খারাপ। তাহলে ভূমির যেদিক থেকে অর্থাৎ মরুভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেই দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে, তাহলে মরুভূমির যেদিক থেকে যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে বালিয়াড়ি গড়িত হলে তখন তাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি। তাহলে মস্তক বালিয়াড়ি কাকে বলছে? মরুভূমির যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিকে যদি বালিয়াড়িগুলো তৈরি হয়, তাহলে মস্তক বালিয়াড়ির পিছনের দিকে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে বলা হচ্ছে পশ্চাৎ বালিয়াড়ি। তাহলে মরুভূমি যে, তার মানে এই অংশটা হচ্ছে মস্তক বালিয়াড়ি, আর এই অংশটাকে আমরা কী বলছি? পশ্চাৎ বালিয়াড়ি। অর্থাৎ মস্তক বালিয়াড়ির পিছনের দিকের অংশকে বলা হচ্ছে পশ্চাৎ বালিয়াড়ি। আর মরুভূমির বালিয়াড়ির দুই পাশে যদি বালিয়াড়ি চলে যায়, অর্থাৎ এদিকে একটা বালিয়াড়ি আবার ওই দিকে একটা বালিয়াড়ি, তখন তাকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি, পার্শ্ব বালিয়াড়ি। তাহলে দু পাশে সঞ্চিত বালিয়াড়িগুলোকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি। এবার এই বালিয়াড়ির অগ্রভূমি যদি আগে ঘূর্ণির আকারে বালিয়াড়ি গঠিত হয়, তার মানে এই সমস্ত জায়গাতে কোনো একটা বালিয়াড়ি তৈরি হয়েছে, তার মানে যে মস্তক বালিয়াড়ি, সে মস্তক বালিয়াড়ির আগে যদি বায়ু ঘূর্ণির ফলে কোনো বালিয়াড়ি গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি। তাহলে মস্তক বালিয়াড়িকে কাকে বলছি? মরুভূমি যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি বালিয়াড়ি গড়ে ওঠে তখন তাকে মস্তক বালিয়াড়ি বলে, তার মানে এই অঞ্চলটি। পশ্চাৎ বালিয়াড়ি বা পুচ্ছ বালিয়াড়ি, পুচ্ছ বা পশ্চাৎ, তাহলে মস্তক বালিয়াড়ির পিছনের দিকে, পিছনের দিকে বালিয়াড়ি গঠিত হলে তখন তাকে বলা হচ্ছে পুচ্ছ বা পশ্চাৎ বালিয়াড়ি। পার্শ্ব বালিয়াড়ি, মরুভূমির বালিয়াড়ির দুই পাশে বালিয়াড়ি গঠিত হলে, দুই পাশে গঠিত হলে তখন তাকে বলা হচ্ছে পার্শ্ব বালিয়াড়ি। আর অগ্রবর্তী বালিয়াড়ি কাকে বলছে? যখন মরুভূমির মস্তক বালিয়াড়ির সামনে কিছুটা ঘূর্ণির প্রভাবে, অর্থাৎ আগে মস্তক বালিয়াড়ির আগে যে বালিয়াড়ি গড়ে ওঠে তখন তাকে বলা হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি। রাজস্থানে থর মরুভূমিতে এই বালিয়াড়িগুলোকে আমরা ধ্রিয়ান বলি।